হ্যালো বন্ধু, গুড মর্নিং, কেমন আছো? হ্যালো বন্ধু, ভালো আছি। তুমি কেমন আছো? আমি খুব একটু ভালো নেই, কারণ আমার শারীরিক অবস্থা খুবই খারাপ। কেন, কি হলো তোমার হঠাৎ করে? আর বলো না, বেশ কয়েকদিন হলো শরীরে রাত্রে এবং বিকালবেলা করে জ্বর জ্বর ভাব এবং গোটা হাত পা ব্যথা। কি করবো, জ্বরের ওষুধ খাচ্ছি কিন্তু কোনো রকম কিছুতেই কমছে না। তুমি কি স্বাস্থ্য কেন্দ্রে গিয়েছিলে কিংবা ব্লক হসপিটালে কোনো যোগাযোগ করেছিলে এই সংক্রান্ত ব্যাপারে? না ভাই, যাওয়া হয়নি, তেমন কিছু করাই হয়নি। তুমি একটি কাজ করো, আজকেই তুমি স্বাস্থ্যকেন্দ্রে যাবে এবং স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে তোমার এই জ্বরের কারণ অনুসন্ধান করবে, ব্লাড টেস্ট করবে এবং ডাক্তারবাবুরা স্বাস্থ্যকেন্দ্র থেকে আপনাকে সুপরামর্শ দেবে। আর একটি কথা বলি, যেটি হলো তোমার পরিবেশের চতুর্দিকে বাড়ির আশেপাশের যদি কোনো নোংরা আবর্জনা এবং বদ্ধ জলাশয় থেকে থাকে তাহলে অবশ্যই সেই চারপাশটা পরিষ্কার করে নেবে। ঠিক আছে, দেখি আজকেই আমি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যাবো, আমার এই জ্বরের কারণ অনুসন্ধান করব এবং বাড়ির চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বদ্ধ জলাশয় থাকলে সেখানে আমি সেই নারকলের খোলা কিংবা টায়ার টিউবের মধ্যে যদি বদ্ধ জলাশয় থাকে তাহলে অবশ্যই সেই চারপাশটা, আমাদের পরিবেশটা, আমি আমাদের বাড়ির চারপাশটা পরিষ্কার করে রাখবো। কেন বলছি বুঝতে পারলে তো? আজ আমাদের গোটা বাংলায় যেভাবে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, আর ডেঙ্গু হওয়ার একটাই কারণ যে বাড়ির চারপাশটা অপরিষ্কার যদি থাকে তাহলে অবশ্যই ডেঙ্গুর যে বাহক, সেই ডেঙ্গুর বাহকের প্রজন্ম জন্মে যায় এবং তা থেকেই কিন্তু ডেঙ্গুর প্রকোপ ছড়াচ্ছে। আর এদিক থেকে রাজ্য সরকারও কিন্তু খুব চিন্তিত যে ডেঙ্গুর প্রকোপ বাড়ন্ত, তো তাই বলছি নিজের সমাজ নিজের পরিবেশকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদেরই। আর একটি কথা বলি, যেটি হলো রাতে কিন্তু অবশ্যই মশারি খাটিয়ে ঘুমোতে হবে। আচ্ছা ভাই, তাহলে আজকে আমি এবার চলি। হ্যাঁ ঠিক আছে, সুস্থ থেকো। হ্যাঁ, তুমি যখন বলছো বন্ধু তাহলে অবশ্যই আমি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আজকেই যাব এবং আমাদের বাড়ির চারপাশটা পরিষ্কার রাখার পরিষ্কার রাখবো। তাহলেই আমরা বিভিন্ন রোগ থেকে, অর্থাৎ মশাবাহিত রোগ থেকে, বিভিন্ন দূষণ থেকে, দূষণের হাত থেকে আমরা রক্ষা পাবো। তো ভালোই লাগলো তোমার কথা বন্ধু। ঠিক আছে,